हेलो गाइज वेलकम बैक टू माय चैनल एंड वेलकम बैक टू माय अनदर वीडियो। सो गाइज ए मुहूर्ते आमी दाड़िये रोयेछि एकदम ही आलिपुर जेल म्यूजियम भेतरे और यही हलो आमार टिकिट। आमी ओई टिकिट केटे नियेछि और एटाई हलो टिकिट केटे एई दिक दिये भेतरे माने एंट्रेंसटा एटाई। तो आमी अलरेडी भेतरे ढुके पड़ेछि। तो आज के तोमादेर एई आलिपुर जेल म्यूजियम आमरा जानी जे एई बिल्डिंगटा 116 बछरेर पुरोनो और एटाके रिसेंटली एकटा म्यूजियामे परिणत करा होयेछे। তাই আমিও চলে এসেছি আজকে, আমিও দেখব আর তোমাদেরকেও দেখাবো। তো চলো গাইজ ভিডিওটা আজকে তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত, কারণ এটা একদমই নতুন জায়গা আর অনেক ইতিহাস সাক্ষী আছে কিন্তু এই মিউজিয়ামে। তো গাইজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সো গাইজ এটাই হলো আলিপুর জেল মিউজিয়ামের এন্ট্রেন্স যেটা দিয়ে আমি ঢুকেছি আর এই হলো আমার টিকিট। এখানকার টিকিট প্রাইস হলো গাইজ মাত্র 30 টাকা। আর এই হলো আমি দেখো ভেতরে ঢুকে পড়েছি, ভেতরে জায়গাটা এরকমই দেখতে। আর এই যে বিল্ডিংগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সেই পুরনো আমলেই তৈরি, খালি এর ওপরে রং করা হয়েছে নতুন করে। চলো সো গাইস দেখো এই মুহূর্তে আমি আছি আলিপুর জেল মিউজিয়ামের একদম ভেতরে, যেখানে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা যেখানে ছিল ঠিক ওই জায়গাতেই। আর এই হলো জায়গাটা, পেছনে একটা গান লেখা আছে দেখতে পাচ্ছ তোমরা। গাইস এই মিউজিয়ামের ভেতরে ঢুকতেই প্রথমে তোমাদের চোখে পড়বে এরকম একটা পুরো মানে এই মিউজিয়ামের পুরো ম্যাপটা তোমাদেরকে প্রথমে তোমরা এলেই দেখতে পাবে। আর চলো ভেতরের দিকে যাওয়া যাক। মানে বিশ্বাসই করা যায় না যে এটা আলিপুর জেল এক সময় ছিল। মানে ভেতরে এলে গাইস ফিলিংসটাই এমন হয় যে মনে হয় এই দেখো সেই পুরনো দিনের সেল যার মধ্যে কয়েদিদেরকে বন্দি করে রাখা হতো। দেখো না জানি কত স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি জড়িয়ে রয়েছে এই জেলের আনাচে কানাচে। গাইস দেখো ঢুকেই প্রথমে তোমরা এরকম একটা বোর্ড দেখতে পাবে যার মধ্যে লেখা আছে যে কোথায় কোথায় মানে ডিরেকশন দেওয়া আছে যে কোথায় কোথায় কি আছে। প্রথমেই আছে ফাঁসির মঞ্চ, তো আমরা আগে যাব ফাঁসির মঞ্চটা আগে দেখে নেব। চলো তো গাইস দেখো আমি ফাইনালি চলে এসেছি একদম ফাঁসির মঞ্চের কাছে আর তার অপোজিট সাইডেই একদম আছে নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ আর চিত্তরঞ্জন দাস কক্ষ, যতীন্দ্র মোহন সেনগুপ্তের কক্ষ। মানে এরা সবাই কিন্তু এই ছেলের মধ্যেই ছিল, তো আমরা দেখে নেব। তার আগে চলো আমরা আগে ফাঁসির মঞ্চটা ঘুরে দেখে নিই। এই সেই ফাঁসির মঞ্চ যেখানে জোড়া ফাঁসি মানে দুটো ফাঁসি একসঙ্গে হয়েছিল আর সেই দড়ি কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। একটা ট্যানেলও আছে যার মধ্যে মানে আসামিগুলোকে ফাঁসি দেওয়ার পরে এই ট্যানেলের মধ্যে দিয়ে বাইরে আনা হতো, এটাই সেই ট্যানেল। এটা এখন কাঁচ দিয়ে কভার করা আছে, বন্ধ করা আছে। আর ওই বিল্ডিং থেকে দেখো ওখানে অনেক পুতুল মানে স্ট্যাচু করে বোঝানো হয়েছে যে এখানে যখন ফাঁসি হতো তখন ইংরেজরা আরও যে অপরাধী মানে আরও যে স্বাধীনতা সংগ্রামীরা বন্দি থাকতো তাদেরকে তারা ওই ওপর থেকে দেখতো আর যাতে ইংরেজদেরকে আরও ভয় পে পায় তার জন্যই কিন্তু ওদেরকে দেখানো হতো ফাঁসিটা, যে কত নৃশংসভাবে ওদেরকে ফাঁসি দেওয়া হতো এই জায়গায় হয়েছিল। মানে এখনও পর্যন্ত শুনলেই গায়ে কাঁটা দেয়। আর দেখো এই যে পোস্টার ফাঁসির মঞ্চ, এটাতেই হয়েছিল জোড়া ফাঁসি। দেখো মানে বুঝতে পারছো এখানে মানে এলে তোমার আনন্দ করতে ইচ্ছা হবে না যে ইংরেজরা কত নৃশংসভাবে আমাদের দেশের যে স্বাধীনতা সংগ্রামীরা ছিল তাদের ওপরে অত্যাচার করত, তার কিন্তু অনেক প্রমাণ এর মধ্যে আছে। 2004 14 আগস্টে এখানে ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল লাস্ট ফাঁসি, তারপর থেকে এখানে আর কারো ফাঁসি হয়নি। 2019 সাল থেকে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। গাইস যতজনের ফাঁসি হয়েছিল এখানে সবার নামের তালিকা দেওয়া আছে। তো ফাঁসি হয়েছিল এই মঞ্চে স্যার এরকম কিছু বিষয় বলতে গেলে এখানে যে বোর্ড দেওয়া আছে এখানে 7-8 জনের নাম দেওয়া আছে। আচ্ছা এরপরে ধনঞ্জয় আগেও এরকম মানে আমরা শুনেছি মানে অনেক পুলিশ অফিসাররা বেড়াতে আসে তাদের কাছ থেকে খবর পেয়েছি এখানে জোড়া ফাঁসিও দেওয়া হয়েছিল, দুটো ফাঁসি একসাথে দেওয়া হয়েছে। আচ্ছা গাইস এই হলো ফাঁসির মঞ্চ আর ফাঁসির মঞ্চের একদমই পাশেই দেখতে পাচ্ছি এটা হলো মানে ফাঁসি দেওয়ার পরে আসামিদের বডি মানে তাদের দেহগুলোকে
এখানেই রাখা হতো আর এখানে নাকি পোস্টমর্টম করা হতো। চলো আমরা ভেতরে যাই আর জায়গাটা দেখে নি। গাইস এই হলো ফাঁসি দেওয়ার পরে যে মেডিকেল চেকআপটা হতো বা যেখানে পোস্টমর্টম করা হতো সেটা হলো এই সেই কক্ষ দেখতে পাচ্ছ যেখানে আসামিরা মানে আসামিদেরকে ফাঁসি দেওয়ার পরে এখানে পোস্টমর্টম করা হতো আর এই নালা দিয়েই বয়ে যেত। গাইস এই যে নালাটা তোমরা দেখতে পাচ্ছ এই নালা দিয়েই বয়ে যেত রক্ত আর পোস্টমর্টমের সময় এই মানে বেডগুলোতেই তাদেরকে রাখা হতো পোস্টমর্টমের সময় মানে যখন পোস্টমর্টম করা হতো এখানে রাখা হতো। পোস্টমর্টম তো হতো না, খালি হাতের আর পায়ের কয়েকটা শিরাকে কেটে দেওয়া হতো। এই হলো পুরো জায়গাটা গাইস। যখন ফাঁসি দেওয়া হতো তখন স্বাধীনতা সংগ্রামীরাই ওপর দিয়ে দেখতো আর জোরে জোরে ইনকলাব জিন্দাবাদ নারা লাগাতো এই ওপর থেকেই। তো চলো আমরা আরও জায়গা আছে সেগুলো আস্তে আস্তে ঘুরে দেখি। এই সেই জায়গা যেখানে ফাঁসি দেওয়ার আগে যারা যাদেরকে ফাঁসি দেওয়া হবে তাদেরকে এই পেছনে যে সেলগুলো দেখতে পাচ্ছ এই সেলগুলোর মধ্যে রাখা হতো। দেখো এই সেই সেল যেখানে ফাঁসি দেওয়ার আগে আসামিদেরকে রাখা হতো আর এই সেলগুলোতে দেখো দুজনকে রাখা হতো, একজন এদিকে আর একজন ওই দিকে। আর ভেতরটা দেখতে ঠিক এরকম। জানলাগুলো দেখো কত উঁচুতে থাকতো। যা এদিকে এই সেই সেল যেখানে সুভাষচন্দ্র বসু আরও অনেক স্বাধীনতা সংগ্রামীরা বন্দি ছিল। দাদা এই সমাধিটা কার? ব্রিটিশ মহিলা সমাধি। আচ্ছা আর এই এই কারাগারে মানে কারা কারা থাকতো? ফ্রিডম ফাইটাররাই থাকতো। মানে কে কে ছিল এর মধ্যে? আচ্ছা ডক্টর বিধানচন্দ্র রায় এই কক্ষটাতে ছিল। আচ্ছা ডক্টর বিধানচন্দ্র রায় এই কারাকক্ষেই ছিলেন। ভাইস দেখো এই সেই জায়গা যেখানে আমাদের গ্রেট লিডার নেতাজি সুভাষচন্দ্র বোস সেল, যতীন্দ্রমোহন সেনগুপ্তের সেল সব কিছু আছে। চলো তোমাদেরকে দেখিয়ে নিই। আলিপুর বম কেস 1908 ট্রায়াল রুম আমাদের। তারপরের কক্ষটাই হলো দেশপ্রিয় সেল। এই হলো সেই দেশপ্রিয় সেল। চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কক্ষ হলো এটা। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই কক্ষটাতেই উনি ছিলেন। এই যে সেই ফ্লোর, সেই সিলিং, ঠিক তার পাশেই আছে নেতাজি সুভাষচন্দ্র বসু সেল।
এখনো নিজের মানে প্লেট ইউজ করতো, ওনার চশমা বই সমস্ত কিছু কিন্তু এখানে দেখো রাখা আছে। চলো এখান থেকে বেরোনো যাক, কারণ আরও অনেক কিছু আছে যেগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাতে হবে, আর টাইমও কিন্তু হাতে খুব কম, কারণ এটা 4:30 বন্ধ হয়ে যায়। গাইস পুরো জেলের ভেতরের জায়গাটা এরকম দেখতে। এখানে আছে নেহরু সেল, জওহরলাল নেহরু এখানে ছিল। তো এটাই হলো সেই নেহরু কক্ষ। ১৭ ফেব্রুয়ারি থেকে 7ই মে পর্যন্ত তিনি এই সেলে ছিলেন। এই কারাকক্ষেই ছিলেন 17 ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত এই কারাকক্ষেই ছিলেন। তো ফাইনালি গাইস যেখান থেকে শুরু করেছিলাম সেই পর্যন্ত পৌঁছে গেছি, মানে অবশেষে জেলে যে সমস্ত জায়গাগুলো তোমাদেরকে দেখানো দরকার সমস্ত জায়গাগুলো তোমাদেরকে দেখিয়ে ফেলেছি। আর তোমাদের সবার কাছে একটাই অনুরোধ যে সবাই একবার হলেও এই জায়গায় আসো, তবেই তোমরা বুঝতে পারবে আর ফিলিংসটা নিতে পারবে। ভিডিওর মাধ্যমে যেটুকু দেখানো সম্ভব আমি চেষ্টা করেছি দেখানোর। এই হলো পুরো জায়গা, আর সেখান থেকে শুরু করেছিলাম এই হলো এক্সিট, মানে ঘুরে ঘুরে ওই পর্যন্ত আমি পৌঁছে গেছি যেটা স্মৃতি শহীদ স্মৃতিস্তম্ভ। চলো তো গাইস এই হলো স্মৃতি মানে শহীদ স্মৃতিস্তম্ভ। এখানে মানে যারা যারা এই ফাঁসির মঞ্চে মানে এখানে যারা যারা শহীদ হয়েছে যাদের ফাঁসি হয়েছে তাদের নাম এখানে দেওয়া আছে, আর তাদেরই একটা স্মৃতিসৌধ এখানে বানানো হয়েছে। সো গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আর এই আলিপুর জেল মিউজিয়াম তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও এসো, এটা সবার কাছে আমার রিকোয়েস্ট, কারণ এটার সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের অনেক স্বাধীনতা সংগ্রামীদের রক্ত, তো আমাদেরও কিছু কর্তব্য থেকেই যায়। আর এখানে এলেই গাইস সেই জিনিসগুলো মনে পড়ে যায় যে কী কী করতো ইংরেজরা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে। আর গাইস ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, ততক্ষণ টাটা বাই।